অতিরিক্ত গরম পড়লে বাচ্চাকে স্কুলে পাঠাবো না, বাচ্চাগুলো বাড়িতে বসে বসে মোবাইল ঘাঁটবে, পড়াশুনো করবে না, তাও ভালো, তাও স্কুলে পাঠাবো না। স্কুলে গিয়ে যদি অসুস্থ হয় কার দায়, কে দায় নেবে এর? কিন্তু এই বাচ্চাগুলোই যখন পড়াশুনো না করার জন্য, স্কুলে না যাওয়ার জন্য ফেল করবে, তখন এই বাচ্চাগুলোই এই প্যাচ প্যাচে গরমে রাস্তার উপরে, রোডের উপরে এই গরমের মধ্যে বসে পড়বে এবং বলবে, যদি আমাদের পাস না করান তাহলে আমরা আত্মহত্যা করব। বাহ, কি সুন্দর দাবি ছাত্রদের! ছাত্ররা মুফতে ছুটি পেয়ে গেছে একভাবে, যে ছাত্ররা মুফতে স্কুল থেকে চাল আলু পেয়ে গেছে মুফতে, তারা মুফতে পেতে পেতে এটাও মনে করেছে যে পাশটাও মনে হয় মুফতেই করতে হয়, তার জন্য কোনো কষ্ট করতে হয় না। আর শিক্ষকদেরকেও বলি, টি এর জন্য, ডি এর জন্য, মাইনে বাড়াবার জন্য রাস্তায় যেভাবে আপনারা মিছিল করেছিলেন, মিটিং করেছিলেন, এবার নিজেদের ছাত্রদের ভবিষ্যতের দিকে তাকিয়েও এরকম একটা মিটিং মিছিল করুন, যাতে স্কুলটা খোলে, পড়াশোনার মান উন্নত হয় এবং বাচ্চারা আনসাকসেসফুল মানে যে ফেল, এইটুকুর অর্থ যেন বোঝে। এ লজ্জা কার, এ লজ্জা কাদের?